হুজুর, আমি মালয়েশিয়া থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কোনো মেয়ের স্বামী খারাপ নেশা করে, মারধর করে, কিন্তু স্বামীর পিতা মাতা তার সন্তানের কুকর্মের কথা জানে না, যে কারণে তাদের কাছে বলেও কোনো লাভ হচ্ছে না। পিতা মাতা তার সন্তানের কুকর্মের কথা বিশ্বাস করছে না। এখন মেয়েটি কি করতে পারে? সে কি তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে? মোহতারাম শ্রোতা ও দর্শক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, একজন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে কিনা। এই মর্মে বিবাহের সময় একটি নিকাহনামা থাকে। নিকাহনামার 18 নম্বর কলামে একটি অনুচ্ছেদ রয়েছে, সেখানে লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার অর্পণ করে, যাকে ফেকা ফতুয়ার ভাষায় তাফিজে তালাক বলা হয়, তালাকের অধিকার ন্যস্ত করা, সেই দায়িত্ব যদি ন্যস্ত করা হয় তার কাছে, তখন তিনি তালাক দেওয়ার অধিকার পাবেন এবং তালাক দিলে সে তালাক কার্যকর হবে। এবং সেখানে যদি শর্ত সাপেক্ষ হয়, যেমন স্বামী যদি এরকম শর্ত করে থাকে যে তিনি ভরণ পোষণ অন্ন বস্ত্র বাসস্থান যদি না দেন, স্ত্রী তালাক দিতে পারবে, তাহলে এই শর্তগুলো লঙ্ঘন হলে স্ত্রী তালাক দিতে পারবে। আর শর্ত ছাড়াই যদি সেখানে থাকে যে স্ত্রী যখন ইচ্ছা তালাক দিতে পারবে, তাহলে শর্ত ছাড়াই যখন ইচ্ছা তালাক দিতে পারবে। স্বামী যদি এই অধিকার স্ত্রীকে অর্পণ না করে, তাহলে তালাক দেওয়া যাবে না, কারণ তালাক দেওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্বামীর হাতেই সুরক্ষিত করেছেন। এখন যদি প্রশ্ন করেন, এটা আল্লাহ পাক কেন করলেন? এর উত্তর হচ্ছে, আল্লাহ যেহেতু স্রষ্টা, তিনি ভালো জানেন কেন করেছেন। এরপরও যদি আমরা যুক্তি খুঁজি, তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নারী আর পুরুষ, এর মাঝে পুরুষের মধ্যে ধৈর্যের শক্তি একটু বেশি, নারীর মাঝে ধৈর্যের শক্তি একটু কম। আপনারা লক্ষ্য করলে দেখবেন, সব নারী না, আমি বেশিরভাগ বলছি, বেশিরভাগ নারী আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একজন স্বামী 12 বছর, 14 বছর, 20 বছর, 30 বছর বিয়ের পর থেকে তাকে অন্ন বস্ত্র বাসস্থান খাবার ইত্যাদি সব ভালো করে দিচ্ছে, কিন্তু দেখা গেল এর মধ্যে হঠাৎ করে একদিন বাজার থেকে কাপড় 1000 টাকার জায়গায় 500 টাকার কাপড় এনেছে, 100 টাকার খাবারের জায়গায় 50 টাকার খাবার এনেছে, তখন দেখা যায় তিনি বিরক্ত হয়ে রেগে ঝগড়া করে এক পর্যায়ে এরকম কথাও বলতে থাকেন যে, এই লোকটার ঘরে এসে আমি সারা জীবন শান্তি পাইনি, এই লোকটার ঘরে এসে আমি সারা জীবন কাপড় পাইনি। এই যে অধৈর্যের একটা বাস্তবতা, যেটা বেশিরভাগ নারীদের মধ্যে দেখা যায়, তো একটু কিছুতেই অধৈর্য হয়ে যাবেন, আর তালাকের অধিকার যদি তার হাতে থাকে, সাথে সাথে তিনি তালাক দিয়ে দিবেন, কোনো পরিমাণের চিন্তা করবেন না, ভাববেন না, এবং এটার আগপর ভবিষ্যৎ ফিউচার ইত্যাদি কোনো তিনি চিন্তা ভাবনা করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের হাতে দিয়েছেন, যেন সে তার যেহেতু একটু জ্ঞান বেশি, ধৈর্য বেশি, অভিজ্ঞতা বেশি, সে একটু ভেবে চিনতে দিবে, এজন্য পুরুষের হাতে অধিকার ন্যস্ত করা হয়েছে। আর পুরুষ যদি সে অধিকার স্ত্রীর কাছে সুপুর্দ করে দেয়, তাহলে এই অধিকার পাওয়ার পর স্ত্রী যদি তালাক দেন, তালাক কার্যকর হবে। এই অধিকার না পেয়ে তিনি যদি কোর্টের মাধ্যমে অথবা নিজে নিজে স্বামীকে ডিভোর্স দেন, তাহলে এই ডিভোর্স কার্যকর হবে না। এরপর যদি স্ত্রী অন্য জায়গায় বিয়ে বসে যান, এই বিয়েটাও নাজায়েজ হবে এবং সংসার সারা জীবন জেনা হবে, অপকর্ম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।